আমার পিছনে দেখুন সবুজ মাঠ। আমেদাবাদ শহরেও এমন জায়গা আছে যেটা দেখলে না আপনাদের চোখে ছেনা বাড়া লেগে যাবে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমাদের এখানে এক ফ্রেমের সবাইকে একসাথে দেখতে পাচ্ছেন, কেন বলুন তো? কেন কি সবাই একদম কানাজি পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন? ইয়ে দেখুন লাল্লা। তো আমরা সবাই মিলে যাচ্ছি একটুখানি লাল্লাকে নিয়ে ঘুরতে। আমার লাড্ডু গোপাল অনেকদিন ঘুরতে যায়নি, আর আমরাও অনেকদিন কোথাও যাইনি জানেন তো। তাই আজকে নয়ন বাড়িতে আছে, আজকে শনিবার, তো ভাবলাম যে একটুখানি লাড্ডু গোপালকে নিয়ে ঘুরে আসি। তো চলুন লাড্ডু গোপালকে নিয়ে যাই ঘুরতে। আর আমি এই লাল শাড়িটা টকটকে পরে ফেলেছি, আর উনি একটা গেঞ্জি পরছিল, তা আবার পুরানো, যেমনি আমি খুলে ফেলছিলাম ভয়ে, আবার ও একটা নতুন জামা পরে ফেলেছে। আর লাল্লাকে দেখুন, কোথায় গেল রে লাল্লার মুখটা? কোথায়? ওলে বাবা, লে লাল্লার মুখটা ভেতর দিকে। তো বন্ধুরা চলুন, ব্যাগ ভুলে যাবো নাহলে, আপনাদেরকে চলুন চলুন করে আপনাদেরকে নিয়ে যাবো, আর আমি ব্যাগটা ভুলে যাবো, যাওয়া যাক। আর আপনারা সাথে থাকবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আশা করি আপনাদের সবাইকে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন, ব্যাগ আমি নিয়ে নিয়েছি, নিজের গাড়ি থাকতেও আমার গাড়িটা নিচ্ছে। এইটুকুনি গাড়িতে কজন হবে বলুন তো? এটা আমি একা বসলেই সিট পূরণ হয়ে যাবে, তুমি কোথায় বসবে? আবার লাল্লা আছে তাহলে? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? পথও এমন সুন্দর পথ, মানে এর আগে কোথাও কেউ দেখেনি হবে। এইদিকে শুধু মাটির ঢের, এদিকে জঙ্গল, আর মধ্যেখান দিয়ে সরু রাস্তা চলে গেছে, যেন মনে হচ্ছে এঁদো গায়ে যাচ্ছি। হয় হয় হয়, একটা একটুখানি গাড়ি, পুরো চারটে মানুষ, আমাকে তো বমি হচ্ছে। দেখুন আমার পিছনে দেখুন সবুজ মাঠ। আমেদাবাদ শহরেও এমন জায়গা আছে যেটা দেখলে না আপনাদের চোখে ছেনা বাড়া লেগে যাবে, দেখতে পাচ্ছেন? যেন ইদো গায়ে চলে এসেছে। আমাদের গ্রামে মনে হচ্ছে রাস্তা এর থেকে ভালো আছে। এখানে দেখুন পুরো অন্ধকার, চারিদিকে শুধু ময়ূর ডাকছে, শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ আর ময়ূর? কেননা সন্ধ্যা হয়ে গেছে, সব পাখিরা, এই দেখুন ময়ূর, দেখতে পাচ্ছেন? ওয়াও, কি রে এটা, পুরুষ বালা না মহিলা বালা? পুরুষ বালাদের উপেক্ষম হয়। সব পাখিরা আপনি আপনি সব বাসায় চলে এসেছে, কিচির মিচির কিচির মিচির, একবারে একটু যদি বেলা বলি আসতাম না বন্ধুরা, কি বলবো আপনাদের, এত সুন্দর রাস্তা আর দুদিকে মাঠ, আপনাদেরকে তো দেখালাম। সামনে একটা গাড়ি চলে এসছে, এমন ভ্যাট ভ্যাট করে আওয়াজ হচ্ছিল না কি বলবো। এ দেখুন তিশা গাড়ি চালাচ্ছে, মানে দেখি এদিকে ঘোর, এই বাবু ছুটেছে। আর চারিদিকে মাঠে শুধু পালং শাক আর ধনে পাতা। তো আমরা চলে এসেছি মন্দিরে, তো চলুন ঠাকুর দর্শন করি। আর আমার লাল্লা আমার হাতে, আমার লাল্লাকে মাথায় করে নিয়ে যাই। আর জানেন লাল্লাকে আনতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি, কারণ আমাকে খুব ভালো লাগে, আমার প্রিয় হচ্ছে আমার লাল্লা, কারণ আমার জীবনে সব কিছু আমি মানি ওনাকে। তো চলুন লাল্লাকেও দর্শন করাই ভোলেনাথে, আর মন্দিরটা আপনাদেরকেও একটুখানি ঘুরিয়ে দেখাই। কোথায় গেলি রে তিশা? গাড়ি চালাচ্ছে, কয় দেখি। একদম মাঠের মধ্যিখানে জঙ্গলের ভিতরে এই যে ভোলেনাথের মন্দির, তো চলুন দর্শন করা যাক। এখানে জুতো খুলি, ও
মন্দিরের ভেতরে ঢুকে লাল্লাকে দর্শন করিয়ে দিয়েছি বাবা ভোলেনাথের। আর এখন আমি ঘুরছি, দেখতে পাচ্ছেন ময়ূর ডাকছে, শুনতে পাচ্ছেন? আর এটা হচ্ছে মন্দিরের সামনেটা। এই এই জায়গাটায় আমাকে বেশি ভালো লাগে, কেন বলেন তো, এটা হচ্ছে একদম মানে কি বলবো শান্তিপূর্ণ একটা এলাকার মধ্যে বা ওই ভোলেনাথের মন্দির, তো সেই জন্য আমাকে এখানে খুব আসতে ভালো লাগে। আমি নয়নকে মাঝে মাঝেই বলি, ঘরে যখন না কাজ থাকে আমি বলি চলো এইখানে গিয়ে ওখানে যাই, গিয়ে ঘুরে আসি। ভেতরে বসিয়ে দিল লাল্লাকে, ভেতরে বসে তুই চল, তুই তো পাপা ধরে আছো, ওটা থাক। হ্যাঁ এখানে দেখুন দেওয়ালে আলাদা আলাদা জায়গার ভোলেনাথের মূর্তির মতলব শিবলিঙ্গের ফটো সব চিপকানো আছে চারিদিকে। কিছু অন্ধকার হয়ে গেছে প্রচুর, তো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ি। আর জানেন বন্ধুরা, বাড়ি যাওয়ার সময় একটা অঘটন ঘটে গেলো, জানেন আমার বাবুর মুখটা ওইখানে যে লাট বাংলাটা ছিল না ওতে ঘুরছিল ধরে, আর এমন টক করে পড়লো, ঠোঁটটা ফেটে গেলো। দেখুন এ দেখুন, ওর দাঁতেতেই কেটে গেলো ঠোঁটটা, ও কত বড় ফুলে গেছে দেখতে পাচ্ছেন। আরে ওই ঘোড়াটা তৃষা দেখালো, প্রথমবারে তৃষা ওকে ঘুরিয়ে দেখালো, আমি বারবার মানা করলাম, মানে ওটা দেখাস না ভাইকে, ও দ্বিতীয়বার আবার পড়বে। এই রুমালটা দেখুন রক্তে পুরো লটপট হয়ে গেছে, বুঝতে পারছেন? তো চলুন বাড়ি যাই, আর পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, আমাকে তো ভয় লাগছে, চারিদিকে অন্ধকার একদম, পুরো অন্ধকার। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, আর এত ঠান্ডা লাগছিলো জানেন, যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম যাওয়ার সময় তো আপনাদেরকে দেখালাম পুরো একদম জঙ্গলের ভিতর দিয়ে, আর যেখানে গাছপালা থাকবে সেখানে একদম ঠান্ডা, আর এমনিতেই এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর আবার ওইদিকে তো একদম ফাঁকা এলাকা, পুরো কনকনে শীত করছিল, আর বাবাকে তো পুরো চিপকে নিয়ে নিয়েছিলাম। আর আসবার পথে দেখুন এখানে বাজার করে এনেছি, আর বাজারের ভিতর দিয়ে আসছিলাম জানেন তো, তো তাজা দেখছি শাক সবজি সব নিয়ে বসেছে, দেখুন ধনে পাতা, এখানে পালং শাক, এই যে পালং শাক, আর মেথি শাক, থেপলা বানাবো, গুজরাটের একটা স্পেশাল থেপলা জানেন তো, এটা আমি যখন বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি থেপলা কী করে বানায় আর কেমন খেতে। তো এই এইগুলো নিয়েছি, আর এখানে দেখুন পেয়ারা নিয়ে নিয়েছি, পুরো থেলিটা ভরে পেয়ারা, 1.5 কিলো পেয়ারা নিয়েছি, খুব কম দামে দেখছি বিক্রি হচ্ছিলো জানেন, 20 টাকা কিলো, তো আমি একবারে 1.5 কিলো নিয়ে নিয়েছি। আর পেয়ারাগুলো এত বড় বড় না, দেখেই লোভ লাগবে, আমার তো আগে লোভ লাগে এইসব জিনিসে জানো, এগুলো হেভি ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, লেবু আছে, ক্যাপসিকাম আছে, আর গাজর আছে। এখানে দেখছেন সব রান্নাঘরের জিনিসপত্র টেনে বার করে দিয়েছি, তখন বলছিলাম না যে বেসিনটায় জল যাচ্ছিলো না, একদম এমন জাম হয়ে গেছিলো কি একটুকু জল যায়নি, আর নিচেতে জল পড়ছিলো পুরো একদম নোংরা হয়ে গেছিলো, আর যত আরশোলা মানে এত, এই দেখুন এখানে পড়ে আছে, এই দেখুন এই আর ছোটো ছোটো আরশোলাগুলো পুরো ভর্তি হয়ে গেছিলো জানে, সব টেনে বার করে নয়ন আবার এগুলোকে পরিষ্কার করছে। আমি এখনও রান্না করিনি, দাঁড়িয়ে আছি, এখানেও কাজ করছে, আমি কী করে রান্না করি বলুন তো, এইখানটায় 14 বার গায়ে পা লাগবে,
ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, হয়ে গেলে আজকে রাতে রান্না হবে। দেখুন এখানে গাজর কেটে নিয়েছি আর ধনে পাতা কাটা আছে, এগুলো দিয়ে কী করবো বলুন তো। এইগুলো দিয়ে দেখুন বাঁচা কুচা ভাত আছে, এই ভাতগুলোকে কড়াইয়ে ফ্রাই করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, গাজরটা দিয়ে দিই চলুন। গাজরটা একটুখানি ভেজে দিচ্ছি, একটুখানি ভেজে নিলে কি হয় খুব সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, নাহলে কাঁচা কাঁচা লাগবে। আর আলু আমি দেবো না, দুটো একটা আলু দিলে ভালো হতো কিন্তু দেওয়া যাবে না, নয়ন খাবে তো। দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এখানে জিরা রাইস বানিয়ে দিয়েছি, তার সঙ্গে দুটো গাজর ফেলে দিয়েছি, ধনে পাতা, একদম ফ্রায়েড রাইসের মতো লাগছে। আর অনেক ভেবে চিনতে তরকারি রান্না করেছি, ডিমের তেল ঝাল দেখতে পাচ্ছেন। আর এদিকে আছে এটা কালকের ডাল, ফ্রিজে ছিল, গরম করে নিয়ে চলে এসেছি। আর এটা আজকে মাছ দিয়ে আলু দিয়ে কপি দিয়ে ঝোল করেছিলাম, কিন্তু মাছ নেই, শুধু আলুগুলো পড়ে আছে, আমি খেয়ে নেব। তো এই হচ্ছে রাত্রের মেনু। আর নয়ন ওখানে কিচেনে সব সাফ করে একদম ধুয়ে মুছে পুরো পরিষ্কার করে দিয়েছে, এত পোকা হয়েছে কি বলবো আপনাদের, পোকার জ্বলনে মনে হচ্ছে আমরা পোকাদেরকে এই রাজত্ব এই বাস করতে দিই, আমরা চলে যাই বাইরে, জানেন প্রচুর পোকা। এখানে দেখুন আমার খাবার বাড়া হয়ে গেছে, সবাইকার ডিম আর বাসি ভাতের ফ্রাইড রাইস। হ্যাঁ এই ভাতগুলো বাসি ছিল, কালকের ভাত ছিল ফ্রিজে, কিন্তু আজকে এত মজাদার খানা বানিয়ে দিয়েছি না কি বলবো। দারুণ টেস্টি হয়েছে কিন্তু, মানে খেয়ে দেয় মনে হবে এক থালা খাই। অল্প কটাই ছিল, খুব একটা বেশি ভাত ছিল না, তবে যতগুলো ছিল আমাদের রাত্রের ডিনার হয়ে যাবে। এ চলে রে, ঠোঁট ফাটা গোবিন্দ, আচ্ছা জলদি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলায়, তো কালকে রাত্রে কাজকর্ম করে খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর যখন খাওয়া দাওয়া হয়েছে তখনই 10:30 বেজে গেছিলো, তারপরে ওরা তো সবাই শুয়ে পড়লো আর আমি মেশিনে কাজ করছিলাম। জানেন তো অনেক কাজ ছিল, কদিন ধরেই জমা ছিল কিছু কাস্টমারের কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন রাত 2 পর্যন্ত আমি মেশিনে কাজ করেছি, 2 ব্লাউজ করেছি, ফল ইন্টারলক করেছি শাড়িতে, আর কতগুলো এই যে জামা প্যান্ট আছে এগুলো সব সেলাই করেছিলাম। তো এগুলো করার পরে আমি যখন রাত্রিবেলা আমার যখন কাজগুলো শেষ হয় তখন বাজে 2:00 পরে আমি এখানেই এসে শুয়েছিলাম, এ ঘরে এই নিচে বিছানাটা দেখতে পাচ্ছেন, এখানে এসে শুয়েছিলাম। দিয়ে 2:00 পরে 2 থেকে 3 পর্যন্ত আমি এডিটিং করেছি, 3 সময় ঘুমিয়েছি, আর এখন বাজছে 8:30, এখনই ঘুম থেকে উঠে জাস্ট খালি চাটা খেয়েছি। আর কালকে ভিডিওটা এন্ড করবো বলে আর আমার মনেই ছিল না জানেন তো, তো এখন এন্ড করে দিই চলুন। তো বন্ধুরা এই ভিডিওটা বাস এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আবার মিলছি নেক্সট অন্য ব্লগে, তো সবাইকে টাটা।